বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু মণ্ডলী, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম। হযরত মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম, বন্দরনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া শফিউল মুসলিমিন, সালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকবতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি محمد وآله وصحابه أجمعين. شرع أشهد بلن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله see
থেকে একটি ঐতিহ্যবাহী জেলা, সক্রিয় জেলা দিন, কালীগঞ্জ থানা দিন, আশিকে নবী ও আশিকে রসুল সুলতান কুতুবুল্লাহ দাস গোসুজ্জামান আইরুদ্দুল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খন্দাকার সাল্লাল্লাহু রাহমাতুল্লাহি শসুল ইসলাম বছরী পবিত্র রসুলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার লিটিয়ার আহমদ আলী সাহেব, বিশেষ করে মনসভিষ্ট আশিক রসুল জনাব আলহাজ অবুসলামা সাহেব, মনসভিষ্ট প্রখ্যাত আলমী দিন ও বিশিষ্ট ইসলামী সিদ্ধবীর হজরতুল্লাহ মৌলানা মিজানুর রহমান সাহেব মাদ্রাসাতুল আলীম, বড় হজরাত উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে শুধু বাংলাদেশ নয় আরো আমেরিকার থেকে বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন কান্ট্রির থেকে আগত, সাতক্ষীরা জেলার থেকে আগত, ঢাকা সহ রাজধানীর থেকে আগত হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, সর্বনা সুন্নি মুসলমান ভাইরা, কলেজ স্কুল মাদ্রাসা ছাত্র ভাইরা, হাজার হাজার এলাকায় কেরাম ভাইরা, খোদানিশীন আমার মহিলারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে উচ্চস্বরে একবার বলুন যে দেখি আল্লাহ, সবাই বলেন এই আওয়াজটা তো আরশে আজিম লামাকান ভেদ করে আল্লাহ করে বলে যাবে, উচ্চস্বরে বলুন না আল্লাহ সরে বলুন, আমরা প্রশংসা করলাম গাছ, আমরা বান্দা গাছ, উনি গাছ, উনি আল্লাহ আমরা মানতে চাই কি চাই না, তাই হাত তুলে বলবো উনি আল্লাহ আমরা মানতে চাই কি চাই না। এবার প্রশংসা করতে যাচ্ছি ওই নবী, যে নবী না হলে কিচ্ছু হতো না, এই কথাটা মনে রাখবেন, নবী না হলে, নবী না হলে কিচ্ছু আসতো না, নবী না হলে কিচ্ছু সৃষ্টিও হতো না, নবী না হলে আমরা আল্লাহকে চিনতাম না, নবী না হলে আমরা কোরআন পেতাম না, নবী না হলে নামাজ আসতো না, রোজা আসতো না, হজ আসতো না, যাকাত আসতো না, এলি আসতো না, আফতার আসতো না, দরুদ আসতো না, কুতুব আসতো না, শাহজাহান আসতো না, সমৃদ্ধি আসতো না, ধর্ষণ আসতো না, খাম্বাবুর আসল আসতো না, সকলে রিস্ক আসতো না, সব কিছু এসেছে আমার মনে নবীর কারণে। সে পাপ বলেছে, তুমি উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেমন কেউ অভাবে আসেন নাই, সবাই জবান করো ওরে আল্লাহ খানে, আপনাদের মনের কথা তো, যদি কথা কারে হয় খোদা দিব সব হাসরের ময়দানে দেখবেন ঠান্ডা উপরে আসেন রহমতুল্লাহি, আপনাকে আমার মনের কদমে পৌঁছে দিছে। এই দরবারের একজন ফকির আপনার গোলাম রয়েছে যে আমার মুরব্বী আমার সাথে আব্দুল রাজাক সাহেব, তিনি বলেন হুজুর
আমি হজ করতে গিয়েছিলাম, এত কিছু করতেছি তো মনে শান্তি লাগে না। তা আমার টার্গেট হলো আমি নবীকে সেখানে গিয়ে তাকটা দেখবো। সুবহানাল্লাহ, আমি বারবার বলতেছি ফারা বিষয়ে, ইয়া খান বাহাদুর আহসান আল্লাহ আপনি কোথায়, আপনার দরবারের গোলাম আমি, আমি নবী দেখতে পাচ্ছি না কেন? এভাবে কথা বলতে বলতে কিছুক্ষণ কথা হবে, কথা হতে হতে আল্লাহর নবী গাউসে জানা মেহরুম রেহনা কুতুবুল দাওয়াত যেন নবী যদি দেখতে চান, সুদ খেয়ে ঘুষ খেয়ে রসুল বিরোধী করে উনি বিরোধী করে খোলা কসম নবী দুনিয়াও দেখবেন না, হাসরও দেখবেন না, কবরও দেখবেন না। কিন্তু যদি আপনার মধ্যে ওলি আল্লাহর প্রেম থাকে, একদিন না একদিন আপনি রসুলের কদমে পৌঁছে যাবেন। ঠিক কাজও বিশেষ করে ইমাম শরিয়ত, ইমাম তরিকত, ইমাম মারিফত, ইমাম হাকিকত হযরত ইমাম রব্বানি মুজাদ্দদ আল কুসানি রহমতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে ওয়াজ করতেছেন, আর হাজার হাজার মুরিদ বলতো, হুজুর আপনি তো সব তরিকার মিলন কেন্দ্র, ও কাদিরে এসে আপনার কাছে মিশে গেছে, নকশবন্দি এসে মিশে গেছে, মুজাদ্দিদি মিশে গেছে, সিস্টিয়া মিশে গেছে, সিস্টিয়া মিশে গেছে, সহওয়ার্দিয়া মিশে গেছে, কালেন্ডারিয়া মিশে গেছে, আর বারদিয়া মিশে গেছে। হুজুর তাহলে আপনি সব তরিকার একটা মিলন কেন্দ্র সাগর। হুজুর আপনি কি আমাদেরকে গৌসুফাত আব্দুল কাদের জিলানিকে একটু দেখাতে পারবেন? ইমামের বাণী মুজাদ্দিদ আল কুসানি বলছে, এক মিনিট চোখটা বন্ধ করে একটু চোখটা খোলো, খোদা কি কসম লক্ষ লক্ষ মরিদ চোখটা বন্ধ করে চোখটা খুলে দেখে গৌসুফাত সবার সামনে রয়েছে। সবাই তাকে দেখলো, শ্রেষ্ঠ উলি, উলিপুলির সামনে রাত, উলিপুলির সামনে রাত, সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। সকলে হাতে চুমা দিলেন, পায়ে চুমা দিলেন, দোয়া নিলেন, গৌসুফাত আবার চলে গেলেন। এই জন্য রসুল যদি দেখতে হয় উলি মানতে হবে, আল্লাহ যদি পেতে হয় রসুলকে ভালোবাসতে হবে, এই ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই। আর যা আছে সব বাতিল, একমাত্র রসুল এবং অলির রাস্তা, এটি হচ্ছে রাস্তা। যেন আমার নবী বলেছেন, আল্লাহ বান্দাকে দেয় এই সব নিয়ামতের দাতা হচ্ছে আল্লাহ, আর এই সব মদিনার হাউসে এসে জমা হয়। আমি রসুল বন্টন করি, আমি যাদের বন্টন করি তারা পায়, আর আমি যাদের বন্টন করি না তারা পায় না। আমি হচ্ছি বন্টনকারী, চিন্তা করতে বলেছেন। ডাক্তার সুন্দীরা করেছেন থলি নিয়ে ভিক্ষা করে না, ওহাবিরা ভিক্ষা করে, তেমন ধরো নবীর থেকে পায় না, এজন্য লোকের দিয়ে যায়, কিন্তু সুন্নিরা ভিক্ষে করে না। এরা আল্লাহ থেকে নবী পর্যন্ত, নবীর থেকে খান বাহাদুর আসামা পর্যন্ত, মাদারা আসা মাত্র চাকরির দরকার চাকরি পায়, রোগের দরকার সেবা পায়, অসুবিধার দরকার সুবিধা পায়, এই সব কিছু মদিনার নবীর থেকে পায়। চুপ খা করুন, আপনাদের কি খারাপ লাগছে? কেউ বেজার হচ্ছেন নাকি? আমি তো করি, আমি আপনাদের অনেক নগণ্য আল্লাহ নবীর দরবারে শিয়ারে বসেছি, পা থরথর করে কাঁপতেছে, জানি না মাজারে গিয়েছিলাম, বলেছি হুজুর আপনি আমি একটা মাইক্রোফোন হয়ে বসে থাকবো, আপনি ওখান থেকে আমাকে যা বলতে বলবেন তাই বলবো, খোদা কি সব তাই বলতেছি। এখানে ওখানে আমার বিরোধী করো, আমি সব তোমাদেরকে চিনি জানি, তোমরা কি জানো না? ইন্নামা আনা কাসিমুন, মুখস্থ করেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়ুতি, আল্লাহ বান্দার উপরে 18,000 গুণ কায়েমতের উপরে যতগুলো নেয়ামত দেয় সব নেয়ামত পৃথিবীর সবার কাছে দেওয়ার আগে আমি মদিনার নবী হাউজের মধ্যে দিয়ে দেয়, আর আমি মদিনার নবী ইচ্ছা মতো মদিনার থেকে ওরা বিশ্বের মধ্যে আল্লাহর নিয়ামত আমি বন্টন করি। তিনি মক্কা মদিনায় যে
ছয় দিন অনাহারে কাটাচ্ছেন, ছয় দিন খাবে না। দেখি না আমার নবী মদিনার থেকে কি দেয়, পাঁচ দিন খায় না। মসজিদে নবীতে নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে পড়ে কাঁদতেছে, হঠাৎ করে খেয়াল হলো মদিনার নবী তো দেবে কোন রওজার পাশে একটু চলে যায়। আমার বাবা এমন জোর দেয় ঘুম পড়ে গেলেন, ঘুম পড়তেই দেরি হলো না। তিনি দেখতেছেন আল্লাহর নূরের নবী জানে আবু বকরকে নিয়ে, বামে ওমরকে নিয়ে, পিছে উসমানকে নিয়ে, তার পিছে আলীকে নিয়ে আমার সামনে হাজির হয়েছেন। হযরত আলী একটু আগে আমাকে সাড়া দিয়েছে, দেখো দেখো আবুল খায়ের রহমাতুল্লাহ নেই, দেখো আল্লাহ নবী এসেছে, ওঠো। আমি যে মাত্র জাগ্রত হয়ে গেলাম, আল্লাহ নবী আমার হাতে পাঁচখান রুটি দিয়া দিলেন, সন্দেশ দিয়া দিলেন, মিষ্টি দিলেন, মিঠাই দিলেন, খোরমা দিলেন। আমি খেতে থাকলাম, খেতে 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 অর্ধেক খাওয়ার পর আমার ঘুম ভেঙে গেল। খোদার কাসম পৃথিবীর মানুষ, আমি দেখি বাকি অর্ধেক রুটি আমার বুকের উপরে পড়ে রয়েছে। যেখানে যাও মদিনায় যখন যাবে নবীর আদরের দিকে খেয়াল রাখবেন, কারণ যতদিন তুমি মদিনায় থাকবে ততদিন তুমি আমার জিন্দা নবীর মেহমান হয়ে থাকবে। রান্না হলে কাবা শরীফে তাওয়াক করে মক্কা মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর মেহরাবের পাশে তিনি দুরূদ শরীফ পড়তে পড়তে জোহরের নামাজ পড়ে যাওয়ার তোর ঘুম হয়ে গেলেন। এবার ঘুমের মধ্যে তিনি তিন দিন পর্যন্ত খায় না, নবীর মেহমান, নবীর না খাওয়ানো পর্যন্ত আমি খাবো না। নবীর মেহমান হিসেবে তিনি যে মাত্র শুয়ে পড়লেন, খোদার কসম বাবা কি বলল, আমার জিন্দা বলি আমার নবীর হাত মোবারক করে বলতেছেন, হে আল্লাহর বান্দা যে কথা বলেছিলাম মনে আছে নাকি, এই দেখো আল্লাহর নূরের নবী তোমার সামনে। তিনি বলেন আমি দেখলাম আমার হুজুর মোবারক সব আল্লাহর নবী আমার হাতে একটা সুন্দর একটা শরবতের পেয়ালা পান করে দিলেন। খোদার কসম করে বলি শরবতটা খাওয়া মাত্র আমার মারা কলব জিন্দা হয়ে নবীর কদমানি সমা দিয়ে দিল। জোরে জোরে বলুন, কেমনে যাব প্রাণের মদিনায়, কেমনে পাবো নবীজি তোমায়, কেমনে যাবো প্রাণের মদিনায় নবীজি, কেমনে পাবো নবীজি তোমায়, যতক্ষণ পর্যন্ত মদিনার নবীর কদমে বিক্রি করতে না পারবে ততদিন সে যা বলবে পাগলের মতো বলবে, অহাবির মতো বলবে। কিন্তু মদিনার নবী যদি না পায়, কোন নবীর কদমে যদি তার এলেম শপথ করতে পারে, খোদার কসম যতগুলো টাইটেল পাঠক না কেন ওই দিন থেকে তার কথা আল্লাহর নবী আসিফদের অলির আসক্তের মনে রেখাপাত করবে। চলে বলুন শুনুন, বড় বড় মুখে
আপনারা মিলাদের দলিল চান, দুরুদের দলিল চান, কিয়ামের দলিল চান, কি দলিল দিব বাবা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনায় যেতেন, মদিনার প্রবেশ করার আগে পায়ের দুই কাঁধটা খুলে রাখতেন। এই পৃথিবীর সমস্ত আলেমরা বলেছে, ওগো মাযহাবের শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক, আপনি পৃথিবীর সব জায়গায় জুতা পায়েন, কিন্তু খানায় কাবার মধ্যেও মক্কা মদিনায় জুতা পায়েন, কিন্তু আমার নবীর পাশে এসে কেন আপনি খালি পায়ে হাঁটেন? কারণটা কি? ইমাম মালিক পৃথিবী সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হতো না। এই নবীর জমিন কবে, এই মদিনার জমিনে কোথায় তার পড়েছে আমার জানা নেই। নবীর নূরের কদম মোবারকে আমি যদি আমার জুতাটা লাগাই, এটা আমার মনে বড় বেয়াদবি লাগে। এজন্য আমি মদিনায় যতবার পা ফেলি, খালি পায়ে ফেলি, যেন নবীজির সাথে আমার কোনো বেয়াদবি না হয়। মালিকের মতো না হও, তারপরে উনি আল্লাহর কাছে জুতো পায়ে হাত পা। মালিকের মতো না হও, তারপরে নবীর কদমে যাবা, সেখানে জুতো পায়ে হাত পা। যতক্ষণ ইমাম মালিক না হবা, ততক্ষণ খালি পায়ে হাত পা। আল্লাহ রহমত পাবা, ইল্লা যিকরি সালিহিনা, তার জন্য রহবা আল্লাহ নবীর দরবারে। যত ঘন্টা, যত মিনিট, যত দিন, যত সেকেন্ড, যত বছর থাকবেন, তত সময় আপনার উপরে আল্লাহ রহমত ডাইরেক্ট নাসির হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য পৃথিবীর মধ্যে কার কথা কি বলব? নবীকে অনেকে আঘাতের মতো বলে, না বলেন অথচ আল্লাহ হচ্ছে, সবাই বলুন বিসমিল্লাহিরাহমানিরাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলুন বিসমিল্লাহিরাহমানিরাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সৃষ্টির জন্য রব আমার দোস্ত মোহাম্মদ, ততগুলো সৃষ্টির জন্য রহমান আমি আল্লাহ, যত সৃষ্টির জন্য রব বলে আমি আমার দোস্ত মোহাম্মদ রাসূলুল্লাহ, ততগুলো সৃষ্টির জন্য রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল করতেছেন এমন তো অবস্থায় ওই মদিনার পথ দিয়ে দুইজন মানুষ যাচ্ছিলেন, যেতে যেতে তাদের গোড়ালির মধ্যে একটি কুকুর কামড় দিয়েছে। কুকুর যখন কামড় দিয়েছে, দুইজন কামড়ের চড়ে কাঁদতে কাঁদতে নবীর দরবারে এসেছে। নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পায়ে কুকুরে কামড় দিয়েছে। আজকের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর আফামুল হক সাহেবের কাছে যদি যায়, ডিসি সাহেবের কাছে যদি যায়, পুলিশ সুপার সাহেবের কাছে যদি যায়, সার্কেল সাহেবের কাছে যদি যায়, ওসির কাছে যদি যায়, স্যার নটা সাতটায় মেয়ে ঠিক পাগলা কুকুর আমার কামড় দিয়েছে, আপনি বিচার করবেন?
আর বলবে পুকুরের মাথা পাগল হয়ে গেছে, পুকুরে কামড়েছ তা আমার কাছে বিচার চাচ্ছে, আমি কি পুকুরে কামড়ানোর জন্য বিএনপি নাকি মন্ত্রী নাকি এটা কি পাগলামি করো কেন? কিন্তু আল্লাহ নবী আমার জন্য দিছিলে, ওটা সৃষ্টির অভিযোগ আমার নবী বুঝতে। দুজন বলতো হুজুর একটু বিচার করতে হবে, পুকুরে কামড়াইছে। তো আল্লাহ নবী বললেন, হে আগন্তুক দুইজন মেহমান, তোমরা হচ্ছে বাদি আর কুকুর হচ্ছে আসামি, তো আসামি আর বাদি এক জায়গায় করে আমি বিচার করবো, তাহলে বিচার তো সঠিক হয়। সুবহান আল্লাহ, আসামি বাদি এক জায়গায় করলে বিচার করলে বিচার কি হয়? সঠিক হয়। চলো সেখানে যাবো। যে মাত্র নুরানি কদম নিয়ে নিয়ে, নুরানি কদমে যখন হাঁটতেছেন কোন কদম আরো জোরে কোন কদম? পৃথিবীর স্বামীর খবর সবচেয়ে স্ত্রী ভালো জানে, ঠিক কিনা বলেন? স্বামীর কোথায় কোন অঙ্গ কেমন এটা স্ত্রী ভালো জানে। শুনো, পৃথিবীর কোন আলেমের দলিল আমি বিশ্বাস করি না, আমার নবী সবচেয়ে যিনি আদরে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলিলটা আমি বিশ্বাস করি, কারণ মায়েশা সিদ্দিকা হাদিস শরীফের মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষ শোনো নবী কেমন ছিলেন, নবীকে মাটি না নূর, আমি মায়েশা সিদ্দিকা ভালো জানি। রাত্রের ল্যাম্পের আলোতে আমি নবীর পোশাক মোবারক ফুল দিয়ে সেলাই করতাম, কিন্তু হঠাৎ করে একদিন ওই রাত্রে আমার ল্যাম্পটা নেমে গেল, অন্ধকারের মধ্যে আমার হাতের সুস্থ হারিয়ে গেল, সুস্থ হারাইতে যদি হলো না অন্ধকারের মধ্যে আমি হাবুডুবু খাচ্ছি। এমন তো অবস্থায় আল্লাহ নবীর নবী ইশারা নামাজ পড়ে মসজিদের ওভিত থেকে নুরানি কদম মেলে মেলে যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, ওয়াল্লাহে হাদিসের ভাষা ওয়াও কসমিয়া উস্তাদ গুলামারিস ওয়াও কসমে ওয়াল্লাহে খোদা কি কসম, আল্লাহর নূরের নবী দেহের আলোতে নুরানি চেহারার আলোতে গোটা ঘর আলোকিত হয়ে আমি আমার হারানো সুজ আমি খুঁজে পেয়ে গেছি। যদি মাটি হবে তিনি তো অন্ধকারে গেলে আরো অন্ধকার মনে হবে, আর যিনি নূর হবে তিনি কবরেও গেলে আলো হবে, তিনি হাসরে গেলে আলো হবে, তিনি মেরাজে গেলেও আলো হবে, তিনি যেখানে যাবেন সেখানে আলো হবে, তিনি হচ্ছেন নূরের নবী। মায়েশা সিদ্দিকা বলে ওই টাইমে নান্তা শরীফে গজল হয়, মায়েশা সিদ্দিকা বলে ওই টাইমে আমি আর সহ্য করতে পারলাম না, নবী চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে একখানা গজল গেয়ে ফেললাম, পৃথিবীর মানুষ পৃথিবীটা যখন অমাবস্যার মতো অন্ধকার থাকে, পূর্ব আকাশে সুন্দর একটা সূর্য ওঠার কারণে পৃথিবীটা আলোকিত হয়ে যায়। আর আমার স্বামী এমন একজন নূরের নবী যিনি ঈশার নামাজের পরে আমার ঘরে যখন আসে আমার পুরো হুজরাটা নূরে নূরান্বিত হয়ে যায়। নবীজি বলছেন, চলো চলো কুকুর আসামি তোমরা বাদি, মনে আছে তো বিচার? সামনের মধ্যে যাচ্ছে, যাইতে দেরি হলো না বাবা, পিছে আপনার সিদ্দিক থেকে আদি পর্যন্ত হাজার হাজার সাহাবি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, দুইজন বাদিও যাচ্ছে। খোদার কসম করে বলি, কুকুরটা সুন্দর করে বসেছিল, যেই মাত্র আমার নবীজির চেহারা ভাবে আরো দেখেছে ওই কুকুরটা সেখান থেকে সুন্দর করে আটক করে করে মাথা টানে শুরু করে আস্তে আস্তে করে হানাগুড়ি দিতে দিতে নবীর কদমে এসে চুমা দিয়ে কেঁদে কেঁদে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বিচার করার আগে আমার কথাটা আপনি ভালো মতো শুনবেন। কই কি কথা হুজুর? আমি বলছি শোনেন, আপনার সবচেয়ে আদরের সাহাবি, সবচেয়ে আপনার জানের সাহাবি, জেনে কি আপনি মক্কা থেকে মদিনায় হিজরতের সময় সাথে নিয়ে গেলেন, পৃথিবীর সব মানুষের ইমানের আমল ধরে এক পাল্লায় দেওয়া হয়, চার ইমানের আমল এক পাল্লায় দিলে ভারী হয়ে যাবে। ওই আবু বকর
এবং যে সাহাবী কোন রাস্তা দিয়ে গেলে শয়তান তার ভয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়, ওই ওমরকে এই দুইজন মুনাফিক গালি দিতে দিতে যাচ্ছিল। এই জন্য আপনার আশিকদের গালি দেওয়ার কারণে আমি কুকুর সহ্য করতে পারিনি, কারণ আমার মধ্যে জ্ঞান রয়েছে, আমি জানি সাহাবিদেরকে গালি দিলে নবীকে গালি দেওয়া হয়, নবীকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়। এই জন্য আমি আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি, আমি সহ্য করতে না পেরে দুইজন মুনাফিক এই দুইজন বদকারের পায়ের গোড়ালির মধ্যে আমি কামড় দিয়ে নবী প্রেমিক দেখাই দিয়েছি। এইভাবে যদি সাতক্ষীরা সব মাদিনে স্লোগান হয় খোদার কসম এই 2010 সালে জেরবো না আমি, আল্লাহ মানে আল্লাহর হুকুম হয়েছে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর নবী বলবে ফেরেশতা জানো না আমাকে আল্লাহ জাহান নামের দরজায় থাকার জন্য বলেছে, হাত থেকে খুনি আগুনের রশি গুলো খুলে দাওয়ার পায়ের থেকে আগুনের জুতো গুলো খুলে দাওয়ি আমার সাথে আমার উম্মতকে নিয়ে চলো, আমি দ্বিতীয়বার আবার মিজানের পাল্লায় ওজনদার করবো। ফেরেশতারা নবীর কাছটা ঝেড়ে হেঁটে আসাবে কি নিয়ে যাবে, আমার নবী মিজানের পাল্লার কাছে যেয়ে বলবে হে ওজন করেনি ওরা ফেরেশতারা শুরু দেখে তোমরা চিনতে পারি এটি হচ্ছে খান বাহাদুর আসেন ওনার আসে সশনিষ্ঠা ওর শরীরে বসে বসে সারা রাত জেগে জেগে আমার পরে যত দূর শরীর পড়েছে এই সবগুলো কেরামান কাজে বিল লেখার আগে আমি নবী লিখে রেখে দিয়েছি, এমন মহাপদে পড়েছে কেরামান কাজে বিল খবর পাইনি এত আমার আসে, জন্য তাকে তুমি দ্বিতীয়বার ওজন করো যে মাত্র তেরি ওজন করতে যাবে আমার নবী পকেট মোবারক থেকে এক টুকরা কাপড় দিয়ে ওই নেকির পাল্লার মধ্যে যখন দিয়ে দেবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এইভাবে গোনাগার উম্মতকে এক মিনিটের জাহান্নামীকে আমার নবী জান্নাতের দরজায় বসে বসে জান্নাতি বানাই দেবে। কি বলুন কি আমাদের মতো মানুষ সরে ময়দানে তোমাকে জুতা পিজা করবে কেউ ঠেকাতে পারবে না, আদম নবীর থেকে সাহাবি পর্যন্ত কেউ তোমার জন্য কাঁদবে না, যিনি কাঁদবে তার সাথে কথা বলতে হবে, তার মহাপক্ষ কথা বলতে হবে, সুবহান, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হবে, তারপরে দূর শরীফ পড়তে হবে, তার যারা আশেক রয়েছে গাউসুপার থেকে এ পর্যন্ত যত অলি রয়েছে সব অলিদের তারপর আশা দেওয়া করতে হবে, তবেই না তুমি নবীর আশেক চিৎকার দিবেন সুবহান। সকলে জলে জলে বলুন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বাদশাহ, আপনি একটু জোরে বলবেন না বাবা জোরে, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বাদশাহ
আপনি দেখবেন হজর এবং আমি যখন আমার নবীর কাছে গেলাম, পৃথিবীর অনেকেই জানে জিয়ারত তো শরীফ, কিন্তু আমি নবীর কাছে যখন গেলাম খোদার কসম করে বলি, নবীর রোজার উপরে পাথরের গায়ে লেখা, এই পৃথিবীর আমার অন্যতারা তারা গোনারি এসে মক্কার থেকে ফিরে গেছো, তারা আমার উপর জুলুম করেছো, যদি গোনার আমি ইচ্ছা থাকে তো আমার কাছে এসে দাঁড়াও, আমি একবার হাত তুললে আমরা তোমাকে নিষ্পাপ করে দেবে। ইকুটে খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহ চোখে দেখেছেন, কিন্তু ওনার অভাবের বাচ্চারা বলে কম্বুজ নেই আর সেখানে জিয়ারাতও নেই, সে কাকে বলুন নাউজ বিল্লাহ। বরঞ্চ হাদিস শরীফে নবী বলেছেন মান জারাকা বলি ওয়াজাবাত লাহু সামাতি, যারা মক্কা এসে মদিনে আসলো আমার রওজা জিয়ারাত করলো, খোদার কসম আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী তাদের সুপারিশ করবে না, আর আমি মুহাম্মদ তাদের সুপারিশ করা আমার করে ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন দূর পর্বত যে বারবার আল্লাহর সাথে কথা বলতে চায়, বারবার আল্লাহর সাথে কথা বলতে চায়, আর হাবিব মানে যিনি জানাকে আল্লাহ দাওয়াত দি লাম আকারে আর সাজিমে নি আল্লাহর সামনে মেহমান বানাও। সে আমার নবী হচ্ছে দুনিয়া আখেরাতের বাদশাহ, দুনিয়া আখেরাতের যে সুরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি পবিত্র কোরআন থেকে 114 সূরার মধ্যে একটি ছোট্ট সূরা সূরাতুল আসর। আপনারা বলেন জোহরের নামাজের পরের নামাজের নাকি, আর এই সূরার নাম হচ্ছে আসর। এই সূরা তেলাওয়াত করেছি এই সূরার সানে নুজুল আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল আলাইহি, যিনি কোরআনের 15 পারা তাফসীর লিখেছেন আল্লামা জালালুদ্দিন মাহাল্লি রহমতুল্লাহ, তিনিও 15 পারা কোরআনের তাফসীর লিখেছেন, গোটা 30 পারা তাফসীর যারা লিখেছেন, শুধু তাই নেই আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ বলেন আমি আল্লাহর নবীকে স্বপ্ন যোগে নয়, আমি হাঁটতে চলতে আল্লাহর নবীর সাথে আমার 70 বার দেখা হয়েছে, স্বচক্ষে স্বপ্ন যোগে নয়, আমি এখানে ওখানে ওখানে যখন হেঁটেছি নবীকে আমি 70 বার স্বচক্ষে দেখেছি, কথা বলেছি, সালাম দিয়েছি, সুখ্যাত আল্লাহ জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাফসীর করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখনো মুসলমান হননি, কেবলমাত্র কোরআন শরীফ নবীজির উপরে নাজিল হয়েছে, নবীজির উপরে নাজিল হয়েছে, এখনো কোনো পুরুষ মানুষ মুসলমান হননি, কালেমা পড়েননি, আল্লাহর নবী ওইখানে কাবা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ সর্বমাত্র তেলাওয়াত করা শুরু করেছেন। মক্কার কুখ্যাত কাফেররা পাগল বলে বলে যখন গালি দিচ্ছে, ওই টাইমে পাগলের কথা আমার নবীর কথা সারা বিশ্ব যখন ছড়িয়ে যাচ্ছে, ঠিক ওই টাইমে সিরিয়ার থেকে ইমান থেকে মানুষ পাগল দেখার জন্য যখন এসেছে, ইমেন সিরিয়া বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানী ব্রহ্মপুত্রীরা বিজ্ঞানীরা চিকিৎসকরা জ্ঞানী গুণীরা অর্থনীতিবিদরা রাজনীতিবিদরা রাষ্ট্রনায়করা সব আমার নবীর সামনে যখন এসেছে সকলে এক বাক্যে বলেছে, পাগল পৃথিবীতে অনেক দেখেছি, জামার নিচে বোতাম উপরে লাগিয়ে দেয়, চুলগুলোর মধ্যে ময়লা, পোশাকের মধ্যে ময়লা, কিন্তু মক্কার মানুষ এত বড় দুর্ভাগ্য জ্ঞান হলে কাকে তোমরা পাগল বলে বলে গালি দিচ্ছ, আমরা সিরিয়া ইয়েমেন থেকে এসে দেখছি যে এই মানুষটার মধ্যে তাকাইলে সম্পূর্ণ আল্লাহ দেখা যায়, যার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মিস্টার শরীফ খুলুন বাবু মানাকে আমি উপস্থিত আল্লাহ নবী বলেছেন
একটিবার জন্য দেখেছে এবং আমাকে দেখেছে, এমন কোন মানুষকে যদি, এমন কোন মুসলমানকে যদি, ওলিকে যদি কোন মানুষ ইমানের দৃষ্টিতে দেখে ওলির দিকে তাকানোর কারণ, ওলির দিকে তাকানোর কারণেও তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সেটাই ইসলামের জন্য বড় কষ্ট। কেবলমাত্র কোরআন নাযিল হয়েছে সেই সময়ে ইসলামের প্রথম খলিফা, তিনি খলিফা হননি, মুসলমান হননি, সেইজন্য আবু বকর সিদ্দিক সিরিয়ায় ব্যবসা করতেছে। কোথায় বলুন, কোথায় সিরিয়ায় ব্যবসা করতেছে? হঠাৎ করে তিনি রাত্রের বেলায় একটি স্বপ্ন দেখলেন, খাট দেখলেন। কি খাট? তিনি দেখলেন আসমানের চন্দ্র, আসমানের সূর্য। সেইজন্য আবু বকর সিদ্দিকের সিনা এসে বাড়ি খেয়ে খেয়ে চলে যাচ্ছে। সকাল যখন হয়ে গেল, স্বপ্নের ব্যাখ্যা শোনার জন্য তিনি তখন মুসলমান হননি, সিরিয়ার জমিনে ইঞ্জিল কিতাবের হাফেজ, তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, একজন পাদ্রি পাওয়া গেল। যা করে পাদ্রি সিংহাসন দিয়ে যে মাত্র গেটের মধ্যে প্রবেশ করলো, পাদ্রি ডাক দিয়ে বলতেছে, আবু বকর আপনি ভালো আছেন নাকি? আবু বকরকে দেখে বলেন, হে পাদ্রি সাহেব, আমার নাম তো আবু বকর, আপনি কি করে জানলেন? পাদ্রিকে দেখে বলে, আবু বকর তুমি না জানলে আমি জানি, কারণ আমি ইঞ্জিল পড়েছি, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ওই তাওরাতের মধ্যে আমি দেখেছি আখিরি জামানার একজন নবী আসবে, তার চারজন খলিফা হবে, আর প্রথম খলিফার নাম আবু বকর হবে, তার চেহারার বিবরণ আর তোমার চেহারা একই রকম। ওই নবীর হাতে আমি পালনা করে মুসলমান হয়ে গিয়েছি। আমি যাইনি বা মুসলমান দৌড়াইনি, বাতিলভাবে আমি মুসলমান হয়ে গিয়েছি, এখন আমি ধর্মের মধ্যে জাহিরে প্রকাশ করতে পারিনি। তো তুমি যে স্বপ্নের ব্যাখ্যা শুনে এসেছো, স্বপ্নটা একটু বলুন। সেইদিন আবু সিদ্দিককে দেখে বলছে, পাদিশাহ, এই অনেকদিন যাবো সিরিয়ার মাটিতে ব্যবসা করি, কোনোদিন খাট দেখি না, হঠাৎ করে একটু খাট দেখি না। আসমানের চন্দ্র, আসমানের সূর্য আমার সিনায় এসে বাড়ি খেয়ে চলে যাচ্ছে। স্বপ্ন তুমি দেখেছো আবু বকর, সাধারণ কোন স্বপ্ন নয়, আর মাত্র তিনটি দিন সময় রয়েছে, এই তিন দিনের মধ্যে তুমি আখেরে জামানের নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর হাতে কালেমা পড়ে তুমি নবীর প্রথম খলিফা হয়ে যাচ্ছ। তোমাদের হেদায়েত যতক্ষণ নবীর কদমে আসবে, ওলির কদমে না আসবে, ততক্ষণ তোমার নবীও চিনবে না, ওলিও চিনবে না, কবর চিনবে না, মাজার চিনবে না, জিয়ারত চিনবে না, মিনার চিনবে না, জিকির চিনবে না, দরুদ চিনবে না, কিয়াম চিনবে না। যদি চিনতে হয় তবে ওলির কদমে আসতে হবে। ঠিক কাতে হলো সুবহান আল্লাহ যত সংখ্যক ইচ্ছা তত সংখ্যক মানুষকে হেদায়েত করে, আবার যত সংখ্যক ইচ্ছা
তত সংখ্যক মানুষকে গোমরাহির মধ্যে রাখে। এই জন্য আমার নবীর দোয়ার বরকতে সিদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবি হয়ে গেলেন, আর আবু জাহেলের জন্য দোয়া না করার কারণে তিনি কাফেরদের লিডার হয়ে গেলেন। যিনি দোয়ার দরকার রয়েছে আউলিয়া কেরামের দোয়ার মধ্যে গ্যারান্টি রয়েছে, সুবহানাল্লাহ। যদি দোয়ার গ্যারান্টি না থাকতো আমার মধ্যে আলিফের এক কোটি ভাগের এক ভাগ এলেন নাই, আমি এখানে কথা বলতে পারতাম না। একজন বান্দা আপনাদের ডিস্টার্ব হচ্ছে, একজন বান্দা সারা জীবন পাপ কাজ করেছে, এবার মরণের আগে খেয়াল হয়েছে যে আমি মরলে তো আমাকে পিটাবে, এখন এই রশি দিয়ে বাঁধবে, তো মরণের আগে কখন মরণ হবে জানি না, তো মরণের আগে আমি দৌড়ি তুলির বাড়ি যাই, সুবহানাল্লাহ। তুলির বাড়ি যাচ্ছে যেতে যেতে মাঝপথে যে মানে আজরাইলাম এসে গেছি, তো আল্লাহর বান্দা আজরাইলকে দেখে ভয়ে লোক সময় ভয়ে মানুষ উপুর খেয়ে পড়ে যায়, তো উপুর খেয়ে পড়ে গেছে, পড়তে দেরি হলো না, জান্নাতের ফেরেশতারা এসে দুই হাত ধরে টান দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাকে ডাকতেছে, আর জাহান্নামের ফেরেশতারা দুই পা ধরে টান দিচ্ছ জাহান্নামে নিয়ে যাবে। টানাটানি শুরু হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়ে বলে আরে ফেরেশতারা আমি অন্তরের খবর জানি, তাকে এইভাবে টানাটানি করো না, ওইখানে রাখো, তোমাদের হাতে যে মিটার রয়েছে এই মিটার দিয়ে তার বাড়ি আর অলির বাড়ি মাপো, আমার বান্দা যদি তার বাড়ির থেকে এক কদম আমার অলির বাড়ির দিকে এগিয়ে থাকে ওই অলির রসিলায় আমি তাকে এক কোণ ইচ্ছা না তো পৌঁছাই দেব। ফেরেশতারা মাপা মাপি শুরু, জাহান্নামের ফেরেশতারা চুপচাপ, জাহান্নামের ফেরেশতারা চুপচাপ, মাঝখানে কিছু বিচারক ফেরেশতারা এসে মাপছে, মেপে দেখে যে মালাকুল মউত আসার প্রেমী বান্দা মালাকুল মউতকে দেখে সে ভয়ে একটা লাভ দিয়েছে, ওই লাভের মধ্যে এক হাত মাত্র অলি বাড়ির দিকে চলে গেছে, আল্লাহ ডাক দিয়ে বলছে তাকে জাহান্নামে নিও না, অলি আমার অলি আর অলি আমার দোস্ত, আমার দোস্তর বাড়ির দিকে এক হাত যে এগিয়ে রয়েছে তাকে জাহান্নামে দেখে আমার জাহান্নামে নিয়ে জেনে আমার কুদরতের শানের খেলাফ হয়ে যাবে, এই জন্য আমার অলি রয়েছে তাকে ফেরেশতার এখনই যার নাম তো নিয়ে যাবো। তিনি বলে আমার হাতে 10 লক্ষ কো 90 লক্ষ 10 লক্ষ কো 1 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাজা বাবা বলতেছে আমার কাছে কোনো ঢাল ছিল না, তলোয়ার ছিল না, আমার কাছে কিচ্ছু ছিল না, আমার কাছে কিচ্ছু না থাকার কারণে আমি শুধুমাত্র জঙ্গলে জঙ্গলে বনে বনে পাহাড়ে পাহাড়ে আমার নবীর শানে গজল করতাম নাচ করতাম, নবীর গজল শুনে ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়ে আমার নবীর হাতে নয় আমি নবীর ওয়ারেস নবীর নায়ে আল্লাহর ওলি খান বাহাদুর হাসান উম্মাহ আমি নবীর নায়ে খানজান আলী আমি নবীন নায়ে খাজা গরিব নেওয়াজ রাহাত মানুষ মুসলমান হয়েছে। তোমাকে আমি ডাকিনি মুসলমান করার জন্য, তোমার গরিব মুসলমান হওয়ার জন্য
কেন তুমি আমার হাতকারা বাড়িয়ে দিয়ে হাতকারা বুকের মধ্যে জেনে নিয়েছ? আপনার মধ্যেও মর্যাদা আছে, আপনার মর্যাদা যতক্ষণ আপনি দেখাবেন না ততক্ষণ আমি আবু বকর মুসলমান হব না। উচ্চ স্বরে বলুন, নবীর মধ্যে মর্যাদা ছিল কিনা? নবীর আঙ্গুলির ইশারা সুবহানাল্লাহ, সমস্ত নবীর মর্যাদা ছিল জমিনের মধ্যে, কিন্তু আমার নবীর মর্যাদা দুনিয়া আসমান জমিন লোহ কলম আরশ আজিম আল্লাহ যতদূর রব্বুল আলামিন রহমাতুল আলামিনের মর্যাদা ততদূর পর্যন্ত। নবীর আঙ্গুলির ইশারা চন্দ্র দূত কেউ বা বলে নবী নূরে পুথুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুথুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নাইসে গোলাপ নাইসে পুতুল, নাইসে গোলাপ নাইসে পুতুল, নূর আল্লাহর ইয়া নবী জি মুস্তফা নবী সাল কেমন সিরিয়ার মধ্যে একটা ঘটনা হচ্ছে, কি হচ্ছে? এক ইসাই সমর্থ আর এক আমাদের নবীর উম্মত দুজনের মধ্যে গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোলের বিষয় হলো ঈসা নবী বলতেছে আমাদের নবী বড়, আর আমাদের নবী বলতেছে না না আমাদের নবী বড়। সুবহানাল্লাহ, আপনারা বলেন কাদের নবী বড়? তো আমাদের নবীর উম্মত একটু এলেমে কম ছিলেন, তিনি বারবার বলতেছে আমার সাথে তুমি ডিস্টার্ব করো না, আমাদের নবী এই জন্য বড় যে আমাদের নবী সৃষ্টি না হলে ঈসা নবী আসতো না। সুবহানাল্লাহ, তবু সে মানতেছে না, আমাদের নবী মরা মানুষ চিন্তা করতে পারে, তোমাদের নবী পারে? তো তার জানা ছিল না যে আমাদের নবী জাবেরের বাড়িতে ইন্তেকাল করে তুই যুবক চিন্তা করেছেন। তো এই টাইমে আমার নবী রওজার থেকে ডাকতে জিন্দা নবী, সবসময় সেখান থেকে হাউস পৃথিবীর সব বেড়াতে বাবাদের কাছে প্রচার হচ্ছে। আহা, তিনি ডাক দিচ্ছে, হে গাউসে পাক আব্দুল কাদের, তুমি উজু করো না বাগদাদে, উজুটা করে তাড়াতাড়ি একটু সিরিয়া যাও, সেখানে তুই গন্ডগোল হচ্ছে, তুমি আমার প্রতিনিধি হয়ে একটু মীমাংসা করে দাও। আপনি সমাধান দিন কোন নবী বড়। জেলানি কেঁদে কেঁদে বলছে, ঈসাই সমর্থক আর এক সেকেন্ডের জন্য তুমি গোলযোগ করো না, তোমাদের ঈসা নবী চতুর্থ আসমানে এখন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কান্ত ছিল। এই জন্য তুমি চিন্তা করো না, ঈসাই সমর্থক বলে সবকিছু মেনে নিলাম, কিন্তু আপনার কাছে দাবি আমাদের ঈসা নবী কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা মানুষ চিন্তা করবো, আপনাদের নবী কি পাত্র? আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আর দ্বিতীয়বার এই কথা যেন বলো না, তুমি পাত্র কি না পাত্র, আমার নবী তো এক কোটি বার পারতেন, আর আমি হচ্ছি আমার নবীর গোলামের গোলামের গোলামের
গোলামের গোলামের গোলামের গোলামের বাচ্চা গোলাম, আরো এই মুহূর্তে কবর থেকে মারা মানুষ চিন্তা করতে পারি বলে বলছি। ইসলামের মধ্যে ও সারাচ্ছি সুখা চলো চিন্তা করতে পারবো তো আবার শুধু একবার বারো হাত লম্বা এক কবরের পাশে নিয়ে গেছে, বারো হাত বহু পুরানো কবর, এই কবরের পাশে নিয়ে কয়ের চিন্তা করবে কইনি কে কইটা কেউ ভালো যাবে চিন্তা করবে নবীর উম্মত বড় গন্ড বলবে দেখ তুমি মৃত্যু থেকে জীবন দাও, জীবন থেকে তুমি মৃত্যু দাও, সব ক্ষমতা তোমার হাতে, তোমার হাতে ছাড়া কারোর ক্ষমতা নেই রে আল্লাহ। তুমি মরণ থেকে জিন্দা করো, জিন্দা থেকে তুমি মৃত্যু দাও, আয় আল্লাহ সব ক্ষমতা শুধু তোমার কাছে। তারপর আমি নবীর গোলামের বাচ্চা গোলামের বাচ্চা গোলা ঈসা নবীর উম্মতের কাছে সামনে দাঁড়িয়ে আমি নবী রাসূলুল্লাহ তোমার দরবারে কাঁদতেছি, তুমি যদি কবরবাসীকে চিন্তা না করো আমি বিচ্যুতি হয়ে যাব। আমার নবীর উম্মত গোলাম উম্মতি কাম্বিয়ায় বানি ইসরায়েল বনি ইসরায়েলদের নবীর মতো উম্মতে মুহাম্মাদের আলেমগণ সমতুল্য, এরা ইনসাফের মধ্যে বেয়াদবি হয়ে যাবে, এটা নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। নবীর শান যদি বেয়াদবি হয় তোমার শানে বেয়াদবি হবে। এই জন্য আমি তোমার দরবারে কান্তি জিন্দা নবী রাসূলুল্লাহ এক মিনিটের জন্য হলেও কবর থেকে মরা মানুষটা তোমার হুকুমে একটু জিন্দা করে দাও। মুশকিল লাসানি, আজকের মুশকিল লাসানি বললে অহবিদের গায়ে সুলকানে হয়, আজকের মুশকিল লাসানি বললে পায়ের গায়ে বেশি বেশি সুলকানে হয়, কিন্তু মুশকিল লাসানি বললে আমরা সুন্নিদের মুশকিল আসান হয়ে যাও। আমাকে প্রত্যেক দিন দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বালানো হয়, এই মুশকিল লাসানি আপনার পায়ে ধরে হাতে ধরি হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, দ্বিতীয়বার জন্য আমি কবরে আর না যাই, কারণ যে মাত্র যাব জাহান্নামের আগুন আমাকে দাউ দাউ করে জ্বালিয়ে নেবে। আল্লাহ নবী বলতেছে কেন এভাবে তোমাকে জ্বালানো হচ্ছে? ওই ব্যক্তিকে দেখে তোমার হুজুর আমি বিদেশি থাকতাম, যখন আমি বাড়ি আসতাম মা বাবার জন্য ফল ফরুট নিয়ে আসতাম, মা বাবার জন্য আমি হাতিয়া নিয়ে আসতাম, টাকা নিয়ে আসতাম, পয়সা নিয়ে আসতাম, মা বাবার জন্য মিষ্টি নিয়ে আসতাম, কিন্তু যে সময় মা বাবা খেতে নেওয়ার জন্য দর, একদিন হঠাৎ করে মাও আছে স্ত্রীও আছে, এগুলো মা বাবাকে খাওয়ানোর কারণে আমার স্ত্রী হলো বেজার হয়ে গেল, বেজার হতে দেরি হলো না, আমার শুধু গোলযোগ বাঁধে ফেললো, আর গোলযোগ বাঁধাতে দেরি হলো না, স্ত্রীর প্রেমে দেওয়ানা হয়ে আমার গোড়া করিয়া তুলল আমার মাকে বারান্দার থেকে লাঠি দিয়ে আমি নিচে ফেলে দিয়েছিলাম। আমি সন্তানের জন্য বদ্ধ করলাম, তাকে তুমি জাহান্নামে দিও, এই জন্য জাহান্নামের আগুনে আমি দাউ দাউ করে চলছি। ব্যক্তিকে বলা হলো
তোমার মায়ের কবর কোথায় রয়েছে? সেখানে চলো, মায়ের কবরের পাশে যেমন চলে গেল গাউসে পা, আল্লাহ হুকুমে আমার মাকে জিন্দা করে ফেললে। আমি তাকে মাফ করবো না, কয় মা তুমি যদি মাফ না করো আল্লাহ তাকে মাফ করবে, তুমি যদি মাফ না করো আল্লাহ তাকে মাফ করবে না। আমি মাফ করবো না, গাউসুবাদ সব কথা বলার কারণে যখন মাফ করলেন না, আল্লাহর ওলি বলে মা কিভাবে করাই নিতে হন এই ক্ষমতা মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আমাকে দিয়েছিল। আমার সামনে আগুন দিয়ে জ্বালেও না, আমার সামনে আগুন দিয়ে জ্বালেও না, আমি এক্ষুনি তাকে মাফ করে দিলাম। একজন জাহান্নামি সেকেন্ডের মধ্যে জান্নাতি হয়ে গেল, জান্নাতি মা জান্নাতি সন্তানকে আল্লাহ গ্রহণ করে নিল। আমার সময় শেষ, আমার ভাইরা কিছু আমার জন্য আপনি দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমার সময় শেষ, আমি করে দিই আমার গভীর রজনীতে সব অফিস আদালত যখন বন্ধ, এটাই মানুষের ঘুম পড়েছেন। এই জন্য আমার রাজের শেষে আপনাদেরকে মাত্র একবার আমি চিন্তা নবীকে একটু সালাম দিই, কারণ আমার জীবনে এমন কোন মাহফিল আমি করিনি যেখানে আমার জীবনে এমন মাহফিল করিনি যেখানে আমার নবীকে আমি সালাম দিইনি। এই জন্য সকলে মাহফিল বলুন ইয়া নবী, সৃষ্টির মন নহি কিছু আপনার সমতুল, সাদ সুরুজ আপনার নূরের ফুল, আপনি যে নূরুন
সালাম জিদা নবি পে আপনে মোতা দেহল ঔলাদ কামারি আয়েশা বিনতুলা বিন জামানি সুন তু জামি ও খসালেহি মাজারের পাশে বসে বসে তোমার দরবারে হাত পাড়িয়েছি মুহূর্তে তুমি আমাদের জীবনের গুণ গুণ মাফ করে দাও। সকলেরই দরজাতে কে আসিয়া তোমারি যদি মাপনা করো আমাদেরকে বন্ধু নারে বান্ধব নাই রে যে জাগা
আপনি বলুন আপনার লাশ কেন কবরে নেওয়া হচ্ছে? কেউ নেই, ডানে কেউ নেই, বামে নেই, পিছনে নেই, সামনে নেই, একা একা অন্ধকার কবরে। ওই সময় কি হবে? Allah